জমি শেয়ার চেয়েছে, তাকে সেটা দেয়া হয়েছে। এরপর সে বাড়ির অংশ চেয়েছে, তার বদলে তাকে টাকা দেয়া হয়েছে। তারপর আমি ওদের বাড়ি ছেড়ে চলে যেতে বলেছি। খুব ভালো কাজ করেছি। তুমিও বলছো আমি ভালো কাজ করেছি? হ্যাঁ, বড় ভাবে বলেছি। কিন্তু ওই ফাহিম, ও বলেছে আমি নাকি ভুল করেছি। আমি জ্যোৎস্নাকে অনেক কষ্টে রাজি করিয়েছি। ওর মত বদলে যাওয়ার আগে আমি শেয়ারটা নিয়ে নিতে চাই, কাজেই আজকেই পেপারটা রেডি করুন। আজকের মধ্যে? হ্যাঁ, আজকের মধ্যে। আপনার হাতে যত কাজ আছে রেখে আমার কাজটা আগে করুন। আচ্ছা ঠিক আছে, আপনি উত্তেজিত হবেন না, আমি আগে আপনার কাজটাই করছি। তোমার চিৎকার আর মেজাজকে আমি ভয় পাই না। তুমি এখান থেকে সরো, আমি রান্না করবো। তোমাদের আমি আগেই বলেছি, এখন থেকে আগে আমি রান্না করবো, তারপরে তোমরা করবে। তোমারই নিয়ম মানতে তো আমরা বাধ্য নই। তোমার দিকে হকুপকার অভ্যাসটা যায়নি এখন? খুব ভালো অভ্যাস, তা না হলে তো তোমাকে আদেশ করতে পারতাম না। এই রান্নাঘর থেকে বেরিয়ে যাও। জরুরি কাজে হঠাৎ করে আজ রাতের ফ্লাইটে চায়না যাচ্ছে, কাজেই উনি চাচ্ছে যে ডিলটা যদি আজকে হয়ে যেত খুব ভালো হতো। কিন্তু কাগজপত্র? না না, কাগজপত্র তো উনি পাঠিয়ে দিয়েছে, যে সব কিছু রেডি করে আমাকে কাগজপত্র পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ শোনো, পরে কিন্তু আবার এর চেয়ে ভালো দাম তুমি পাবে না। চলে যখন যাব, পিছুটান রেখে লাভ কি? হ্যাঁ সেটাই ভালো, পরে কিন্তু শেয়ার বিক্রির জন্য আবার জুলফির কাছে আসবে না, আসলে কিন্তু ওরা আবার তোমাকে অপমান করবে। দেন জুলফি ভাই। না, সাইনটা করে দাও, ওই যে পাশ দিয়ে সাইন করো। তোমাকে আমি চেকটা দিইনি। এই ডেটটা তুমি বসিয়ে নিও। হ্যাঁ আপনি চেক দিলেন কেন? শেয়ারটাকে আপনি কিনেছেন? না না, আমি কেন কিনতে যাব? আসলে যিনি কিনেছেন উনি আমাকে বলেছেন যে আমাকে অনলাইনে টাকাটা ট্রান্সফার করে দেবে, তাই ভাবলাম যে আমি আমার নিজে থেকে চেকটা তোমাকে দিয়ে দিই। এই যে এখন ডিলটা সাইন হয়ে গেছে, ওনাকে আমি ফোন করে দেব, উনি আমাকে অনলাইনে টাকাটা ট্রান্সফার করে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি হাসপাতালে গিয়েছি, এটা সত্যি, কিন্তু কেন গিয়েছি? চাচ্চু সত্যি সত্যি চুরি করেছে কিনা বা চাচ্চুর সাইন কেউ নকল করে চাচ্চুকে ফাঁসাচ্ছে কিনা সেটা জানার জন্য গিয়েছিলাম। সব মিথ্যে। অফিসার, ওকে নিয়ে যান। নিয়ে যান তো, আর একটু বের করার চেষ্টা করুন। সারিয়া সাহকে কোথায় লুকিয়ে রেখেছে? ফাহিম, কি ভাবছো? জানি লক আপে সারা রাত কাটানোর কথা ভাবছ। প্লিজ ফাহিম, ওগুলো ভুলে যাও না, ওগুলো মনে রেখে নিজেকে আর কষ্ট দিও না। চাচিকে আমি মায়ের মতো ভালোবাসতাম, সে চাচি আমাকে অ্যারেস্ট করলো। ছোট মা আপনজন চিনতে ভুল করেছেন ফাহিম। ফাহিম বাদ দাও না এসব কথা, শোনো না, তুমি বরং আপুকে একটা ফোন করো, আপু তোমাকে কাল ফোন করেছিল। তোর সঙ্গে কথা হয়েছে?
না, আমার সাথেও তো কথা হয়নি। আমি আসলে সারাদিন এত টেনশনে ছিলাম, আপুকে কল ব্যাক করা হয়নি। মনে হয় আপু তোমার খবর জানতেই ফোন করেছিল। তুমি বরং ফোনটা করো, আর আমি রান্নাঘরের দিকে যাই। মা আর ছোট মা আবার ঝামেলা করেছে। খেলাম পুষ্পিতা, তুমি কাঁদছ? কাঁদব না, আমি কি করব ফাহিম বল। কান্না ছাড়া আমার জীবনে আর কি আছে? পুষ্পিতা, কি হয়েছে আমাকে বলো। আশ্মিতা বললো তুমি কালকে থেকে আমাকে অনেকবার ফোন ট্রাই করেছো। সরি, আমি আসলে রিসিভ করতে পারিনি ফোনটা। অনেক কিছু হয়ে গেছে। অনেক কিছু মানে কি? আমি প্রেগনেন্ট। What? কি বলছো তুমি এসব? আচ্ছা, এত কিছু হয়ে গেছে অথচ এই বাড়ি কেউ কিছুই জানে না। কই আশ্মিতা তো কিছু জানে না, তুমি কাউকে কিছু জানাওনি কেন পুষ্পিতা? আমি তোমাদের বাড়ির অবস্থাটা শুনেছি। আমি তোমাকে আর এক্সট্রা কোনো পেইন দিতে চাইনি, এই জন্য শুধু ফোন করেছিলাম, আর কিছু বলিনি। আচ্ছা, এখন কি করবে ভাবছো? আমাকে আর মাকে পলাশীর মুক্তির পেপারে সাইন করতে হয়েছে। ও জেল থেকে বের হলে সন্তান স্বামী সব নিয়ে আমাকে সংসার করতে হবে। কি করে আমি এই সংসার করব ফাহিম বলো, আমি কি করে করব? তোমার এই বিপদের দিনে আমি তোমাকে কোনো হেল্পই করতে পারলাম না পুষ্পিতা। আই এম সরি। তুমি আর কি করবে, তোমার কি করার আছে? আসলে আমার কপালে যা আছে তাই তো হবে না, তাই হয়েছে। যাক, আমি এখন ফোন রাখি। নিজের দিকে খেয়াল রেখো পুষ্পিতা। তুমি ভালো থেকো সেটা আমি যে বলতে পারছি না পুষ্পিতা। এই অবস্থায় তুমি কোনোভাবেই ভালো থাকতে পারো না। আমাকে কিছু একটা করতে হবে তোমার জন্য। কি, এবার খুশি তো? কিছুটা। কিছুটা মানে? আপনার শত্রুদেরকে আপনার সামনে মাথা নত করে ক্ষমা চাওয়ালাম, আর আপনি বলছেন একটু খুশি হয়েছেন। আসাদ সাহেব, খুশি তো আমি সেই দিন হব যেদিন আমার ছেলে পলাশ জেল থেকে ছাড়া পাবে। পলাশ অবশ্যই জেল থেকে বেরোবে, এ নিয়ে আপনি চিন্তা করবেন না। দেখুন আসাদ সাহেব, একটা মাত্র ছেলে আমার, চিন্তা করবেন না বললে কি হয়, চিন্তা চলে আসে। পলাশ জেল থেকে অবশ্যই মুক্তি পাবে, তা আমি বলছি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, অবশ্যই মুক্তি পাবে। তাই যেন হয়। এনিওয়ে, পুষ্পিতাকে অপমান করায় আপনি খুশি হননি? খুশি হইনি, আবার অনেক খুশি হচ্ছি। জানেন, সেদিন যখন আপনার সামনে মাথা নত করে হাত জোর করে ক্ষমা চাইছিল, মনে মনে অনেক খুশি হয়েছি। জানেন, মেয়েটার না অনেক অহংকার,
একদিন সবার সামনে আমাকে রাস্তায় জল মেরেছে। আজ যখন ওকে মাথা হেট করাতে পেরেছি তখন আমার অনেক খুশি লেগেছে, অপমানের শোধ নিতে পেরেছি। তার মানে কি হলো? এক ঝিলে দুই পাখি মরল কি? আপনার এবং আমার অপমানের শোধ নিয়েছি। এই তো সবে শুরু, একবার শুধু ওকে আমার বাড়িতে যেতে দিন, ওকে আমি প্রতি পদে পদে অপমান করব। আমার ছেলে পলাশকে জেলে পাঠিয়ে ও আমার বংশের যে অপমান করেছে আমি তার প্রতিশোধ নিব, তার জন্য ওকে সারা জীবন ভুগতে হবে। বাহ, খুব সুন্দর প্ল্যান করেছে। আসতে পারি? আরে আসুন আসুন, আপনার জন্য তো অপেক্ষা করছিলাম, বসুন। ধন্যবাদ। কি ব্যাপার, এত দেরি হলো কেন? সেই কখন থেকে আপনার অপেক্ষা করছি। ভালোবাসা বিশ্বাস সব তুমি নিজের হাতে খুন করেছো। আমি নষ্ট করেছি? হ্যাঁ, তুমি আমাকে বলেছিলে তুমি কোনোদিন আমাকে অবিশ্বাস করবে না, সে তুমি এখন আমাকে অবিশ্বাস করছো। আশ্চর্য, আমার চোখের সামনে কেউ অন্যায় করবে আর আমি তাকে নির্দোষ ভাববো? এতটা অন্ধ ভালোবাসা আমার কারোর জন্য নেই। আর বলবেন না, আমার চেম্বার থেকে আপনার এই জায়গাটা আবার দূরে, তার উপর আমি ঠিক বেরোচ্ছি তখনই উনার বাবা একটা ফোন দিয়ে কাজ দিলেন, উনার কাজটা করে না এলে উনি আবার আমাকে খুন করে ফেলবেন। ঠিক আছে, আপনার বাবা ওই জ্যোৎস্না ম্যাডামের শেয়ারের অংশটা কিনছেন, ওই তার কাগজপত্র রেডি করে আমার এক অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আপনাদের বাড়িতে পাঠালাম, তারপরে এলাম আর কি। যাক, বাবার তাহলে একটা ইচ্ছে পূরণ হচ্ছে। হ্যাঁ, এবার আমার কেসের ব্যাপারে কথা হোক। ও হ্যাঁ হ্যাঁ, বলো বলো। এখানে পুষ্পিতার পুষ্পিতার মার সিগনেচার করে দিয়েছে, এবার আমার ছেলেকে তাড়াতাড়ি জেলখানা থেকে বের করার ব্যবস্থা করো। হয়ে যাবে, সব হয়ে যাবে, শুধু একটু সময় দিন। সময় তো নেই অ্যাডভোকেট, আমার ছেলেটা জেলখানায় কষ্ট পাচ্ছে, আপনাকে বুঝতে হবে। দেখুন, আইনের ব্যাপার তো আর আমাদের ইচ্ছে মতো চলে না, একটু সময় তো দিতেই হবে। ঠিক আছে, কিন্তু একটু জলদি করার চেষ্টা তো করুন। আচ্ছা ঠিক আছে, সেই চেষ্টা আমি করব। আমার ছেলেটা জেল থেকে বেরোলে আমি টেনশন মুক্ত হই। ফাহিম, আশ্মিতা টেবিলে খাবার দিয়েছি, খেতে এসো। আশ্মিতা ফাহিমকে নিয়ে নিচে নামো। মা আসছি। মা, আপনি তো অল্প সময়ে বেশ কয়েকটা আইটেম রান্না করে ফেলেছেন। না রে মা, এই কয়েকটা আইটেম শুধু করেছি, আরো বেশি করতে গেলে তো খেতে খেতে বেলা হয়ে যেত। না, শুরু করো। এটাই অনেক বেশি। মা আপনি বসুন না। আরে না, তুমি বসো, তুমি বসো, 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 আমি বেড়ে দিচ্ছি। আমরা কোথায় ঘুরতে যাচ্ছি? অন্য একটা জায়গায়। কেন? এই জায়গাটা না খুব পচা। না না না, এই জায়গাটা অনেক ভালো, এই এখান থেকে যাবো না। না না, আচ্ছা এসো তো বলছি, এসো। আমার খিদে পেয়েছে। আচ্ছা আমরা বাইরে যেয়ে খাবো তো, ব্যাগ নাও। না না, কোথায় যাচ্ছ তোমরা? আমরা এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছি। ভালোবাসা বিশ্বাস সব তুমি নিজের হাতে খুন করেছো। আমি নষ্ট করেছি? হ্যাঁ, তুমি আমাকে বলেছিলে তুমি কোনোদিন আমাকে অবিশ্বাস করবে না, সে তুমি এখন আমাকে অবিশ্বাস করছো।
আশ্চর্য, আমার চোখের সামনে কেউ অন্যায় করবে আর আমি তাকে নির্দোষ ভাববো? এতটা অন্ধ ভালোবাসা আমার কারো জন্য নেই। চিরদিনের মতো চলে যাচ্ছ মানে? এই বাড়িতে আমরা আর কোনোদিন ফিরে আসবো না। এই বাড়ির সাথে আমাদের সম্পর্ক আজকেই চিরদিনের মতো ইতি হয়ে যাচ্ছে। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো। আমার যেতে ইচ্ছে করছে না। এসো এসো। না এসো বলছি। না এসো বলছি। আমি যাব না, আমি যাব না, আমি যাব না, আমি চাচি চাচি প্লিজ তুমি যেও না। কি করতে এই বাড়িতে থাকবো? এটা তো আমাদের বাড়ি নয়। এটা তোমাদেরও বাড়ি। কিন্তু তোমার জগৎ জননী মনে করে যে আমাদের বাড়ি নয়। জোস্তা, আমি ভুল তো কিছু বলিনি। এই বাড়ির অংশ হিসেবে তুমি মোটা অঙ্কের একটা টাকা নিয়েছো, তাহলে কোন অধিকার এটা তোমার বাড়ি? মা, তুই কি ভাবছিস আমি চুপ করে থাকবো? না, আমি চুপ করে থাকবো না। যেটা ন্যায্য সেটা বলতেই হবে। এখন বুঝলে তো কেন আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি? আপনারা দুই বোন একে অপরকে এত ভালোবাসেন, প্লিজ সামান্য ভুল বোঝাবুঝির কারণে এভাবে ঝগড়া করবেন না, প্লিজ। অস্মিতা, এত অবুঝ হো না মা। আমাদের এই ভালোবাসা কবর হয়ে গেছে, এখন শুধু পড়ে আছে মাটি। ভালোবাসা বিশ্বাস সব তুমি নিজের হাতে খুন করেছো। আমি নষ্ট করেছি? হ্যাঁ, তুমি আমাকে বলেছিলে তুমি কোনোদিন আমাকে অবিশ্বাস করবে না, সে তুমি এখন আমাকে অবিশ্বাস করছো। আশ্চর্য, আমার চোখের সামনে কেউ অন্যায় করবে আর আমি তাকে নির্দোষ ভাববো? এতটা অন্ধ ভালোবাসা আমার কারো জন্য নেই। আমি কবে বলেছি আমার খিদে পেয়েছে আর তোমরা আমাকে খাবার না দিয়ে ঝগড়া করছো? এসো এসো। না, তুমি অন্যের খাবার কেন খাচ্ছ? চলো তোমাকে বাইরে নিয়ে যে খাবো বলেছি না আমি, চলো বলছি। ইস, চাচু কত খিদে পেয়েছে। আমি আমি এখানে খাই আর তোমরা ওখানে ঝগড়া করো, যাও। না, আমরা ঝগড়া করবো না, এসো বলছি, এসো বাইরে। আমি আমার খাওয়া শেষ হয়নি তো। আমি বাইরে ভালো হোটেলে খাবো। না, আমি এখানে খাবো। এসো বলছি, এসো এসো। আমি এসো বলছি, এসো। ধরাবে চাচু, যাবে না। শোনো, তোমার যে কোনো কোনো দিকে আমার বেশি, তাই বলছি তুমি জোড়াজুড়ি করবে না। আমি ব্যাগ ধরো, চলো চলো বলছি, চলো চলো, আসো আসো বলছি। নিজেই পড়ে দেখে নাও, আশা করি তুমি খুশি হবে। আমি যদি এটা নেই তাহলে তাহলে অফিসে সবাই ভাববে যে আমি কোম্পানির শেয়ারের জন্য তোমাকে বিয়ে করেছি। কিন্তু আমি আমি তোমাকে কতটা ভালোবেসে বিয়ে করেছি সেটা তো একমাত্র আমি জানি আর আমার উপরওয়ালা জানে। সে আমি জানি, কিন্তু আমি কোম্পানির ভালো মন্দ কি বুঝি বলো? কি করছিলে তুমি? হ্যাঁ, এভাবে কি রাস্তা পার হয়? দেখছিলে কত গাড়ি? না, তুমি আমাকে বকছো,
তুমি আমাকে বকলে আমি তোমার সঙ্গে কোথাও যাবো না, আমি আমার বাড়িতে চলে যাবো। না না, ওই বাড়িতে যেতে হবে না, ওই বাড়িতে আমাদের জন্য কোনো জায়গা নেই। তুমি যদি মনে করো যে আমার আনন্দ কেন, আমি খুব আনন্দিত, তাহলে বলছি কেন। ওই জ্যোৎস্না এই পরিবারের প্রথম বংশধর, আস্মিতা আর ফাইনের ছেলেকে মেরে ফেলতে চেয়েছে। আর সারিয়া, যাকে আমরা সবচেয়ে বিশ্বাস করতাম, সে আমাদের কোম্পানির খুবই জরুরি প্রোডাক্ট চুরি করে বিক্রি করে দিয়েছে।